প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রেমিকা ও তার বাবা দাদার বিরুদ্ধে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তার বাবা ও দাদার বিরুদ্ধে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাড়ুয়া থানা এলাকায়। জানা গেছে, এলাকার যুবক সুরজিৎ বিশ্বাসের সঙ্গে মৌসুমী বিশ্বাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। মেয়েটির বাড়ি থেকে মেনে না নেওয়ায় তারা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে। এরপর থেকে মেয়েটির বাবা একাধিকবার বিবাহ বিচ্ছেদ করানোর চেষ্টা করে বলেও অভিযোগ। ওই জায়গা থেকে এসে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমার ডেকে হচ্ছে মা আমার মেরে ফেলে দিয়েছে। আমি কে বলে ওর বাবার নাম বলছে, মেয়ের বাবার নাম দিলীপ বিশ্বাস, কাকুর বিশ্বাস, মৌসুমী বিশ্বাস। ওরা আমার ডেকে কাপড় চাপিয়ে এই কাজ করেছে। সোমবার মৌসুমীকে ফোন করে সুরজিৎকে বাড়িতে ডাকে মৌসুমীর বাবা। অভিযোগ, এরপর বাবা ও দাদাকে সঙ্গে নিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেয় মৌসুমী। ওকে প্রথমে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে বাবা আর দাদা হাত পা বেঁধে মুখ চাপা দিয়ে আর মেয়ে পুরুষাঙ্গটা কেটে নেয় ওর। তারপরে ও ছটফট করে লাফাতে লাফাতে বাড়ি চলে এসে ওর মাকে ডাকে, ডেকে বলে মা এই এই করেছে আমার সঙ্গে, এর জন্য ওর যেন ফাঁসি হয়। মেয়েটার সঙ্গে কি ছেলেটির প্রেম ছিল? হ্যাঁ ছিল, মাঝে কেটে যায়। কেটে যাওয়ার পরে এবারে ও বলছে যে আমি যেখানে পাবো না কাউকে পেতে দেবো না বলে পুরুষাঙ্গটা কেটে নেয়। মেয়েটাই কেটেছে, বাবা আর দাদা ধরেছিল, বেঁধে রেখেছিল মুখ চাপা দিয়ে কাপড় দিয়ে, আর ও কেটে না। আশঙ্কাজনক অবস্থায় সুরজিৎকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি কী বলবো, যেহেতু অন্যায় করেছে শাস্তি দেখ, আমি কী যেটা ভালো হয় সেটা করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া।